আলহামদুলিল্লাহ বর্জনীয় কাজগুলোকে দুই প্রকারে বিভক্ত করা হয় এক হারাম এবং দুই মাকরু আজ আমরা হারামের বিধান সম্পর্কে জানব হারাম এমন বিধানকে বলা হয় যা নিষিদ্ধতা অকাট্য ও সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত অর্থাৎ যার দলিলের মাঝে বিন্দু মাত্র সন্ধের অবকাশ নেই এমন দলিল দ্বারা প্রমাণিত জিনিসকে হারাম বলা হয় হারাম হালালের বিপরীত হালাল যেমন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত ঠিক হারাম তেমনি তার নিষিদ্ধতার ক্ষেত্রে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যেমন শরা পান করা ব্যাভিচার করা শুকুরের গোস্ত খাওয়া ইত্যাদি হারামের হুকুম হারামের হুকুম দুইটি এক কেউ কোনো একটি হারামকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে অর্থাৎ কেউ যদি কোনো একটি হারাম যেমন করাকে যদি হালাল মনে করে অর্থাৎ এই হারামকে হারাম সে বিশ্বাস না করে তবে সে কাফির হয়ে যাবে এরকমভাবে ব্যবিচার করাকে অথবা শুকরের খাওয়াকে অথবা অন্য যে কোনো হারামকে সে যদি হালাল মনে করে করে সে নিজে সম্পাদন করুক বা না করুক সে যদি সেটাকে হালাল মনে করে হারাম মনে না করে তবে সে কাফির হয়ে যাবে এবং দুই কোনো একটি হারাম কাজ করলে সে ব্যক্তি ফাসিক অর্থাৎ বড় গুণাহকার সাব্যস্ত হবে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটি হারাম কাজে নিজে লিপ্ত হলে তবে সে বড় গুণাহকার হবে অর্থাৎ কবিরা গুনা হবে যা তবা ছাড়া কখনই মাপ পাওয়ার যোগ্য নয় আল্লাহ সুবাহ আমাদের সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন দাওয়ানা ওয়াখির দানা আলামিন আসসালামু আলাইকুম অবরকাতু